মানুষের বিয়েতে লাখ লাখ টাকা, এমনকি কোটি টাকা খরচের কথা শোনা যায়। তাই বলে এবার গরুর বিয়েতে 25 লাখ টাকা খরচ করা হয়েছে। ভারতের গুজরাটের ভবনগর জেলার কোটিয়া গ্রামে সম্প্রতি 18 লাখ রুপি খরচ করে 2 গরুর বিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় 21,10,284 টাকা। মানুষের বিয়ে যেভাবে দেয়া হয় ঠিক সেভাবেই তাদের বিয়ে দেয়া হয়েছে। ছিল বরের জন্য মঞ্চ সাজানো, কনের শরীরে লাল শাড়ি, গলা ভর্তি স্বর্ণ। শুধু কি তাই, বরের শরীরে ছিল সাদা পোশাক ও কিছু স্বর্ণ। এছাড়া তাদের পা থেকে মাথা পর্যন্ত নানা অলংকারে সাজানো ছিল। গরু কনের নাম পুনম ও বরের নাম অর্জুন। পুনম ও অর্জুনের বিয়ের অনুষ্ঠানের যাবতীয় খরচ বহন করে পার্সানা চ্যারিটেবল ট্রাস্ট। গোরক্ষার্থে গঠিত পার্সানা চ্যারিটেবল ট্রাস্টের প্রতিষ্ঠাতা বিজয় ভাই বলেন, দেশে প্রতিটি পরিবারে অন্তত একটি করে হলেও গরু পালন করা দরকার। প্রসঙ্গত, গুজরাটে গরু জবাইয়ে ব্যাপক করা নিষেধাজ্ঞা রয়েছে। কিছুদিন আগে গরুকে রাষ্ট্র মাতা করার দাবিতে বিষ খেয়ে রাজ্যটিতে একজন মারা যায়। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।